আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একটি বিশেষ প্রাকৃতিক উপায়ে প্রোটিন পাউডার তৈরি করা নিয়ে, যা বাচ্চা থেকে বুড়ো যে কোনো বয়সে ছেলে মেয়ে উভয়ই খেতে পারবেন। বিশেষ করে বিভিন্ন উপকারিতার মধ্যে বিশেষ যে উপকারিতা হবে, শরীর গঠন হবে, একই সাথে যে শারীরিক যে দুর্বলতাটা রয়েছে, ঝিমঝিম একটা ভাব রয়েছে, শরীরে শক্তি খুঁজে পান না, একটু কাজ করতে হাঁপিয়ে যান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি। কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মিডিকে থেকে তুলে ধরা হয়, অবশ্যই ব্যাড কমেন্ট থেকে দূরে থাকবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে বাংলাদেশ টাইম সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে কল দিবেন। প্রোটিন পাউডার তৈরি করার আগে অবশ্যই অল্প কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, অন্যথায় এনার্জিফুল ওষুধ খেয়েও হয়তোবা শক্তি খুঁজে পাবেন না। দেখুন, মানব দেহের শক্তি কেন কমে যায় বা দুর্বলতা ভাব কেন আসে বা শরীর ভালো করে বেড়ে উঠতে পারে না কেন, এর পিছু অনেক কিছু গভীর কারণ রয়েছে, কারণগুলো আমরা ধাপে ধাপে জেনে নিব। নাম্বার ওয়ান, প্রোটিনের অভাব বা পুষ্টির অভাব, ভিটামিনের অভাব। আমরা অনেকেই হয়তোবা নিয়মিত খাবার খাচ্ছি না। আপনারা সকলেই জানেন আমরা খাবারের মাধ্যমে সব কিছুই গ্রহণ করে থাকি, আর ঘুমের মাধ্যমে, টেনশন ফ্রির মাধ্যমে। তো আমাদের মাঝে নাম্বার ওয়ানে যেটা দেখা যায় সেটা হচ্ছে নিয়মিতভাবে ন্যাচারাল খাবার খাচ্ছি না, হয়তোবা অনেকে টাইম মোতাবেক খেতে পারছি না, অনেকে টাইম মাফিক খাবার খেয়েও দেখা যাচ্ছে প্রোটিন বা ভিটামিন ক্যালসিয়াম আমাদের শরীরে হচ্ছে না, এজন্যই যে আমরা একটু বেশি দামি খাবারে চলে যাচ্ছি, কিন্তু ন্যাচারাল খাবার থেকে নিজেকে সরিয়ে রাখতেছি। তাই অবশ্যই খাবারের দিকে ফোকাস দিতে হবে। নাম্বার টু, আমাদের রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়া। রক্তে ছেলে ও মেয়ে উভয়েরই প্রাপ্ত বয়সে রক্তের হিমোগ্লোবিন ছেলেদের থাকা দরকার 13.5 থেকে 17.5-এর মধ্যে প্রতি ডেসিলিটারে, আর মেয়েদের থাকা দরকার 12.5 থেকে 15.5 পর্যন্ত প্রতি ডেসিলিটারে। এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের জন্য। এর থেকে যখন কমে আসে তখন তাদের শরীরের শক্তি কমে যায়, বিকজ রক্তের হিমোগ্লোবিন আমাদের ধমনী থেকে অক্সিজেন সরবরাহ করে সারা শরীরে পৌঁছিয়ে দেয়, যার ফলে আমরা স্বাভাবিকভাবে সুস্থতা বোধ মনে করি। তারপর দেখা যাচ্ছে কি যে আরও একটু গভীর বিষয় রয়েছে, ঘুম। ঘুম আমাদের শরীরের চার্জ, সহজ ভাষায় বলতে চাই, বাট অতিরিক্ত ঘুমানো আবার ভালো না। ফোন দিয়ে আমি আপনাদের এক্সাম্পল দেই যে আমাদের ফোনে যতটুকু পরিমাণে চার্জের প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে আমরা চার্জ দিয়ে থাকি, যদি এর বেশি দেই, ফোন তো হয় এখন আর স্মার্টফোনগুলো গ্রহণ করে না, কিন্তু মানুষ বেশি ঘুমাইলে তার শরীরে বিভিন্ন রোগ জমতে শুরু করে, বাসা বাঁধতে শুরু করে, কম ঘুমাইলেও আস্তে আস্তে শরীর ধ্বংসের দিকে চলে যায়। তাই আমি আপনাদের নাম্বার থ্রি যেটা বলতে চাই, অবশ্যই আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে, ধূমপান করা। এখন ছেলেরা নয় শুধু, বড় বিভাগীয় শহরগুলায় মেয়েরাও দেখা যাচ্ছে, কলেজে পড়া মেয়েরাও আপনারা ধূমপান করছেন। এই ধূমপান আমাদের ওই প্রথম দ্বিতীয় নম্বর অপশনটা হিমোগ্লোবিনের মাত্রা কমিয়ে দেয়, রক্তের গতি ক্ষমতা কমিয়ে দেয়, আরও বিভিন্ন সমস্যা তো হতেই থাকে। তাই আমি আপনাদের বলতে চাই যে এই আপনারা যদি ধূমপান না ছাড়েন তাহলে রক্তের শক্তি আস্তে আস্তে কমতে শুরু করবে, অবশ্যই ধূমপান ছেড়ে দিবেন। নাম্বার ফাইভ, বিশেষ ও সর্বশেষ একটি স্টেপ হচ্ছে আমি যেটা বলতে চাই যে টেনশন ফ্রি থাকা। ডিপ্রেশন, এটা আমাদের মানব দেহের হাজারো ক্ষতি করে থাকে, বিভিন্ন রোগের বিশেষ উৎস টেনশন করা। তাই আমি আপনাদের বলতে চাই টেনশন ফ্রি থাকবেন, সাথে আরেকটু না বললে নয় পর্যাপ্ত পানি খাবেন। এই 5-6টি নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন যে কোনো বয়সেই স্বাভাবিকভাবে আপনার শরীর অনেকটাই সুস্থ থাকবে। আরেকটা বিষয় না বললেই নয়, রোগ, সর্দি জ্বর থেকে শুরু করে বড় কোনো রোগে আক্রান্ত হলে বিভিন্ন ঔষধ সেবন করার মধ্যে আপনার শরীরটা একটু দুর্বল বা ক্লান্তিবোধ মনেই হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। আমি আশা করি বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। আজকের প্রোটিন পাউডারটি তৈরি করতে 5টি উপাদান লাগবে, আপনারা ন্যাচারালি নিজের হাতে তৈরি করে খান, ইনশাল্লাহ অবশ্যই 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 ফলাফল ভালো পাবেন। 5টি উপাদানের মধ্যে নাম্বার ওয়ান লাগবে আপনাদের চীনা বাদাম, নাম্বার টু লাগবে আপনাদের সোয়াবিন, নাম্বার থ্রি লাগবে আপনাদের আখরোট, নাম্বার ফোর লাগবে আপনাদের সুলা, এবং নাম্বার ফাইভ লাগবে আপনাদের কাঠবাদাম। যদি আপনার কাঠবাদাম একটু ম্যানেজ করতে কষ্ট হয় তাহলে কাঠবাদামটা বাদ দিতে পারেন।
বাট কাঠবাদাম সহ নিলে অনেক গুরুত্বপূর্ণ ফলাফল পাবেন। এই পাঁচটি উপাদান নেবেন, সবগুলো উপাদানের ছবি আমি স্ক্রিনে দিয়ে দিব। অবশ্যই আপনারা ভালো করে চিনে এই পাঁচটি উপাদান মার্কেট থেকে কিনে আনার পরে সব উপাদানগুলো হালকাভাবে গরম দিবেন। বাদাম, চীনাবাদামের খোসা ছাড়িয়ে নেবেন, পয়সা লালচে অংশটুকুও ফেলিয়ে নেবেন, ফ্রেশ করে নেবেন, খাওয়ার উপযোগী করে নেবেন। প্রয়োজন হলে সুলা আপনারা ভালো করে ধৌত করে আগে শুকিয়ে নিতে পারেন, তারপর গরম করতে পারেন। এই পাঁচটি উপাদান উনুনে দিয়ে হালকা পরিমাণে গরম করবেন, হালকা ভাজা ভাজা করে নামিয়ে ঠান্ডা করে আপনারা সাধারণভাবে পেষবেন। এটা অনেকে দেখাচ্ছে গ্রাম কোয়ালিটি, বা যদি আপনাদের ব্লেন্ডার না থাকে পাটার মাধ্যমে পেষতে পারেন, ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারের মাধ্যমে পাউডার করতে পারেন। এই প্রোটিন পাউডার, এটা আপনারা বুঝতে পারবেন না যে কোন পাঁচটি উপাদান নিচ্ছেন, কারণ এই পাঁচটির উপাদান যদি আমি এক একটা করে এর উপকারিতা বলি, এই পাঁচটি উপাদানের যদি এক একটা করে উপকারিতা বলি, তাহলে প্রত্যেকটা ভিডিওতে 20 মিনিট করে মিনিমাম টাইম হবে প্রতিটা উপাদানের শুধু উপকারিতা বলতে গেলে। তাই এর উপকারিতা আর বললাম না, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের মানব দেহকে স্বাভাবিক রাখতে, বিভিন্ন রোগ থেকে মুক্তি করতে, বিভিন্ন রোগ বাসা যাতে না বাঁধতে পারে সেদিকেও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয়। এই পাঁচটি উপাদান দিয়ে পাউডার আকারে তৈরি করবেন। ও হ্যাঁ, কতটুকু পরিমাণ করে নেবেন, তাই না? সবগুলাই আপনি 100 গ্রাম পরিমাণ নিতে পারেন। তার মধ্যে আপনি আখরোটটা আর আপনারা সোয়াবিনটা 50 গ্রাম নেবেন, বাকি সব গ্রাম 100 গ্রাম পরিমাণ নেবেন, বা এইভাবে আপনারা পরিমাণ বাড়াইতে পারেন। ধরেন আপনারা 200 গ্রাম নিলেন ছোলা, 200 গ্রাম নিলেন কাজু চীনাবাদাম, 100 গ্রাম নেবেন আপনারা আখরোট, 100 গ্রাম নেবেন আপনারা সোয়াবিন, এবং কাঠবাদাম নেবেন 200 গ্রাম। এইভাবে আপনারা প্রত্যেকটা পাউডার আপনারা উপাদানগুলো পাউডার করে নিয়ে যে কোনো একটা এয়ারটাইট জারে রেখে দিবেন। প্রতিদিন সকালে নাস্তার পরে এবং রাতে ডিনারের পরে 1 গ্লাস গরুর খাঁটি দুধ দিয়ে, আর যদি এখানে গরুর দুধ আপনাদের ম্যানেজ করতে কষ্ট হয় তাহলে উষ্ণ গরম পানি দিয়ে খেয়ে নিন। ইনশাল্লাহ বাচ্চাদের পরিমাণে কম খাওয়াবেন, প্রাপ্তবয়স্কদের 1.5 চামচ করে দিলে হবে বা 2 চামচ, বাচ্চাদের আপনারা দিতে পারেন 1 চামচ করে বা 1.25 চামচ করে। এভাবে আপনারা খান, ইনশাল্লাহ আপনাদের যেই ঝিমঝিম ভাব, ক্লান্ত ভাব, শারীরিক দুর্বলতা, মানসিক অবসাদ ইত্যাদি আপনাদের দূর হবে, সাথে সাথে শরীর স্বাস্থ্যের গঠনটাও ভালো পাবেন। পূর্বের কথাগুলো মেনে চলবেন, আশা করি ইনশাল্লাহ সুস্থ থাকবেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের বিশেষ কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবসময় আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। খোদা হাফেজ।